আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের লটিয়া মাছটা কিভাবে রান্না করি আমরা নর্মালি, সেটা আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। আমি তো প্রথমে ফ্রাই প্যানে তেলটা গরম করে ওখানে একটু করে আদা রসুনের পেস্ট দিলাম সামান্য, তারপরে একটু গার্লিক আস্তা আজকে একদম হোল গার্লিক একটু কুচি করে দিলাম। একটু ফ্রাই করে আমি এখন এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে কিন্তু আমি বাকি জিনিসগুলি করব, এতো আমি এখন এখানে লবণ দিয়ে ভালো মতো এগুলো কষাবো। আপনারা যদি প্রপার চট্টগ্রামের লটিয়া মাছের রান্নাটা খেতে চান তাহলে আপনারা এইভাবেই কিন্তু ফলো করতে হবে, এবং এইভাবে রান্না করলে কিন্তু আপনারা একদম প্রপার ফ্লেভারটা পাবেন। তো আমার এই তো লবণ দেওয়ার পরে আমার পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে বাকি স্পাইসগুলি দিয়ে দিব। এখানে আমি আজকে যেহেতু মরিচ বেশি খাবো, কারণ এই জন্য আমি মরিচটা বেশি দিচ্ছি। চট্টগ্রামের সবাই কম সবাই না আসলে যারা বেশি খাওয়ার এমনি আসলে কিন্তু সবাই কিন্তু একটু ঝালটা বেশি খায়, একদম লাল লাল করে তরকারিটা একটু ঝোল দিয়ে ভালো মতো মানে সুন্দর করে আসলে খায়, আসলেই মজা আছে যদি রান্নাটা সুন্দর করে করা যায়। কিন্তু ঠিকই রান্না মজা হয়। তো এখানে আমি যেমন মরিচটা একটু বেশি দিলাম, বেশি দিয়ে আমি একটু সামান্য হলুদ দিব। হলুদ আমি অত বেশি দিব না, কারণ আমি লটিয়া মাছটা যখন ধুইছি বাংলাদেশে হলে আসলে করা দরকার ছিল না, কিন্তু এখানে যেহেতু এটা ফ্রোজেন করা যার কারণে আমি লটিয়া মাছটার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে একটু লবণ দিয়ে কিন্তু আমি মাছটা ওয়াশ করছিলাম, ধুয়ে নিছি ভালো করে। তো আমি এখানে যেমন একটু জিরার গুঁড়িও দিছি আজকে। জিরা আপনারা চাইলে জিরাটা বেটে দিতে পারেন, তো এখানে তো পাউডার পাওয়া যায়, জন্য আমি আসলে বাটা কিছু ইউজ করি না, আমি সব কাটা ইউজ করছি। তো এই যে আমার এখন আমি এখানে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিছি, এখন আমি লটিয়া মাছগুলিও দিয়ে দিচ্ছি। দেখেন আমি লটিয়া মাছটা কিন্তু আমার যে সাইজের লটিয়া মাছটা আমি ওখানে আমি দুই পিস করছি শুধু। তো এই দুই পিস করে এখন আমি মাছটা দিছি, আমার এক একটা মাছও কিন্তু ভাঙবে না, যেভাবে সেভাবেই থাকবে। এই জন্য আমি আপনাদেরকে প্রপার যেভাবে রান্না করে এবং আমাদের বাসায় আমি যেভাবে দেখে বড় হয়েছি আমি সেইভাবেই আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। এই যে এখন আমি এই প্রথম এই একবারই কিন্তু আমি ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, নাড়িয়ে চাড়িয়ে আমি স্পাইসগুলি পুরো লটিয়া মাছের গায়ে গায়ে লাগিয়ে ফেলবো, তারপরে কিন্তু আমি আর নাড়াবো না। আর আজকে কিন্তু আমি এখানে ওই যে কষানোর সময় যে পানিটা দিচ্ছি আমি ওই পানিটা দিয়েই কিন্তু এই মাছটা হওয়া, আমি আর কোনো পানি এখানে দিব না, কারণ লটিয়া মাছ থেকে এমনি পানি বের হয়, সামান্য একটু পানি বের হবে, ওই পানিটাই কিন্তু আমি রাখবো, এবং যে মানে পানি ঝোলটা থাকবে ওই ঝোলটা অনুযায়ী কিন্তু আমি এটা করব। আমি কিন্তু আজকে আর কোনো পানি দিব না। এটা মানে আপনারা যদি এভাবে করে দেখেন মানে এত মজা হয়। তো অনেকে আবার এটার সাথে লটিয়া মাছের সাথে আবার একটু বেগুন দিয়েও পছন্দ করে, তো আমি ওইটা দিয়েও রান্না করি মাঝে মধ্যে। বাট আপনাদেরকে আমি যেহেতু আজকে চট্টগ্রামের প্রপার লটিয়া মাছের রান্নাটা দেখাচ্ছি, যার কারণে আমি কিন্তু আজকে এখানে কোনো কিছুই দিব না, এভাবে উপরেই কিন্তু আমি রান্নাটা শেষ করব। তারপরে এই যে এখন আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম। ধনিয়া পাতা শীতকালের ধনিয়া পাতার মানে ফ্লেভারটাই অন্যরকম, যত বেশি দিবেন ততই মজা। তো এ তো আমার কিন্তু রান্না শেষ। আপনাদের মানে আমি দেখাতে চেষ্টা করছি চট্টগ্রামের স্টাইলের মানে মাছটা কীভাবে আমি রান্না করি, আমরা বাসায় নর্মালি এভাবে রান্না করে খাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।